আরও একটা নতুন ভিডিওতে বাংলা বাজে আপনাদের সবাইকে স্বাগত। সুশান্ত সিং রাজপুতের নতুন ছবি দিল বেচারার ট্রেলার, সেটা আমরা সবাই দেখলাম। এবার এই ছবি সংক্রান্ত কিছু তথ্য, যেটা হয়তো আপনারা এখনও পর্যন্ত জানেন না, সেই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনার ডান দিকে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটাও প্রেস করে দেবেন। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই লাইক করবেন। সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারার ট্রেলার মুক্তি পেয়েছে সোমবার। এই ট্রেলার চূড়ান্ত সাফল্য তার বলার অপেক্ষা রাখে না। আপমার সিনেমা প্রেমীরা রবিবার থেকেই টুইটারে ট্রেন্ড করছে দিল বেচারা। সুশান্তের শেষ ছবির সব তথ্য দেখে নিন এক নজরে। জন গ্রিনের লেখা উপন্যাস দ্য ফল্ট ইন আওয়ার স্টার অবলম্বনে তৈরি দিল বেচারা 2012 সালে মুক্তি পায় এই উপন্যাস। দ্য ফল্ট ইন আওয়ার স্টার অবলম্বনে তৈরি হয়েছিল একই নামের হলিউড ছবি, যা মুক্তি পায় 2014 সালে। হেজেল গ্রেচ ও অগাস্টাস ওয়াটারের প্রেমের গল্প বলে এই ছবি। হলিউডি ছবিতে হেজেল চরিত্রে অভিনয় করেছে সাইলেনে উডলে এবং অগাস্টাসের ভূমিকায় দেখা গেছে আনসেল অ্যালগ্রোটকে। কিজি আর ম্যানির প্রেম কাহিনী ধরা পড়ে দিল বেচারায়। ছবিতে সুশান্তের চরিত্রের নাম ম্যানি, আর সঞ্জনাকে দেখা যাবে কিজির ভূমিকায়। এই ছবির সঙ্গেই বলিউডে মুখ্য ভূমিকায় অভিষেক হচ্ছে সঞ্জনা সাঙ্ঘির। দিল বেচারায় দুই ক্যান্সার আক্রান্তের ভূমিকায় দেখা যাবে সুশান্ত ও সঞ্জনাকে। অল্প বয়সেই মারণ রোগ, ক্যান্সারে আক্রান্ত দুইজনে, তবুও প্রতি মুহূর্তে লড়াই করে বাঁচতে জানে ম্যানি। কিজিকে সে শেখাবে বেঁচে থাকার আসল মানে, ভালোবাসার অর্থ। সুশান্তের জীবনের মতনই এই ছবির গল্পেও হ্যাপি এন্ডিং নেই। বাস্তব জীবনের মতন এই ছবির গল্পতেও কিজিকে ফাঁকি দিয়ে চলে যাবে ম্যানি। এর আগে সঞ্জনা সাঙ্ঘিতে হিন্দি মিডিয়াম ফুকরে রিটার্নসের মতন ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখেছে দর্শক। তবে মুখ্য চরিত্রে এই প্রথম দেখা মিলবে তার। দিল বেচারার পরিচালনার দায়িত্বে রয়েছে মুকেশ সাবরা। বলিউডের জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর মুকেশ সাবরাও এই ছবির সঙ্গে নতুন ইনিংস শুরু করছেন পরিচালক হিসেবে। দিল বেচারার শুটিং পর্ব মূলত হয়েছে জামশেদপুরে, এবং উপন্যাস অনুযায়ী গল্পের একটি গুরুত্বপূর্ণ ভাগ শুট হয়েছে ভালোবাসার শহর প্যারিসে। ছবিতে বাঙালি কন্যার চরিত্রে দেখা যাবে সঞ্জনাকে, এখানে তিনি কিজি বসু। সঞ্জনার মায়ের চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবিতে রয়েছেন সাইফ আলী খান, শাশ্বত চট্টোপাধ্যায়ও। 2018 সালে 9 জুলাই, অর্থাৎ আজ থেকে প্রায় 2 বছর আগে শুটিং শুরু হয়েছিল এই ছবির। শুরুতে দিল বেচারার নাম ছিল কিজি অর ম্যানি, অর্থাৎ ছবির দুই প্রধান চরিত্রে নামানুসারেই ছিল ছবির নাম। তবে ছবির শুটিং শেষে গত বছর ফেব্রুয়ারিতে ছবির নাম পাল্টে রাখা হয় দিল বেচারা। সুশান্তের ডেবিউ ছবি কাইপোচের কাস্টিং ডিরেক্টর ছিলেন মুকেশ। তিনি জানিয়েছেন সুশান্ত তাকে কথা দিয়েছিলেন তার প্রথম ছবির হিরোর ভূমিকাতে তিনি অভিনয় করবেন, কথা রেখেছেন সুশান্ত। 8ই মে থিয়েটারের মুক্তির তারিখ নির্দিষ্ট ছিল দিল বেচারার, যদিও করোনা সংকটে অনির্দিষ্টকালের জন্য মুক্তি পিছিয়ে যায়। এর মাঝে সুশান্তের আচমকা চলে যাওয়ার ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। গত 25শে জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর 11 দিনের মাথায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় 24শে জুলাই ওটিটি প্ল্যাটফর্ম ডিসনি প্লাস হটস্টারে সরাসরি মুক্তি পাবে দিল বেচারা। 2019 অক্টোবরেই দিল বেচারার ডাবিং সারেন সুশান্ত সঞ্জনা। সুশান্ত সিং রাজপুতকে শ্রদ্ধার্ঘ্য জানাতে সকলের জন্য উপলব্ধ হবে এই ছবির স্ট্রিমিং, অর্থাৎ শুধু প্রাইম সদস্যরাই নয়, যে কেউ বিনামূল্যে এই ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন দিল বেচারা। পুরো ভিডিওতে সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আপনার কেমন লাগলো ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আপনার ভিডিওটা যদি একান্তই ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা আপনি শেয়ার করুন, শেয়ার করে আরও সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।